আমির হিজবুল্লাহর হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক, আমিন। ছোট্ট একটা কথা বলি, আমি আমার আলোচনা শেষ করব। যেহেতু আপনারা জানেন আজকের এই অনুষ্ঠানটা ওয়াজ মাহফিল না, সারসিনা দরবার শরীফের আত্মা খাদেম যে কোনো লেখাপড়া জানে না তাকেও যদি মাইক দেওয়া হয় অন্তত 2 ঘন্টা আলোচনা করতে পারে, ঠিক না? জোরে বলে। এই জন্য বাংলাদেশের অন্যান্য দরবারের আলেমুলামারা কি বলে জানেন, যে সারসিনা দরবার ব্যতিক্রমী একটা দরবার। স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাড়াও সারসিনা দরবারের আওয়াবিন নামাজ, তাহাজ্জুদ নামাজ, এশাক নামাজ এবং জিক্রুল্লাহি ওয়া জিক্রুল আকবার, জিকির এবং দুরুদ যারা ওজিফা তেলাওয়াত করে তারাও একজন বর্তমান যুগের মুফাসসির কোরআন, ঠিক না? জোরে সাড়া বলে। তাই এখানে আলোচনা নয়, অনেক আলেম ওলামা এখানে আছেন আলোচনা করার মতো। আমি শুধু একটা কথাই বলবো, যে আল্লাহর ওলিদের সোহবত, আল্লাহর ওলিদের কেরামত, এই দুইটা জিনিস আমরা মানতে বাধ্য, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর ওলিদের কেরামত আছে না নাই? তো আল্লাহর ওলিদের কেরামতির মধ্যে একটা কেরামত যা আমাদের নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী জেলা পরিষদ, যে জায়গায় ভালো মানুষ, খারাপ মানুষ, বুদ্ধিজীবী, আইনজীবীদের আনাগোনা বেশি হয়, ঠিক কিনা জোরে বলেন, ওই জায়গাটাই নারায়ণগঞ্জের নাভি। আজকে সেই নারায়ণগঞ্জের নাভির ভিতরে আমাদের ঐতিহ্যবাহী দারুসুন্নাহ সালেহিয়া মুহিব্বিয়া দিনিয়া মাদ্রাসা, এটা ফিসাব হুজুরের একটা কেরামত, আলহামদুলিল্লাহ বলেন। হুজুর বলছেন তিলে তিলে আমার এই নারায়ণগঞ্জের আশেকানেরা যারা দরবারকে ভালোবাসেন তারা তিলে তিলে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী জায়গায় দিনিয়া মাদ্রাসা কায়েম করবেন। সে আল্লাহর ওলির জবানের কথা আল্লাহ পাক কবুল করেছেন, আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা শুনলে খুশি হবেন, মাগরিবের নামাজের পরে আমি যখন এই পথ অতিক্রম করে মাদ্রাসার দিকে প্রবেশ করব, আমি মোবাইলে কথা বলতে বলতে হাঁটতেছি, আসলে আশ্চর্যেরই ব্যাপার, এই যে খালি জায়গাটা ছিল জলাশয়, ঠিক কিনা জোরে বলেন, আমাদের এই মসজিদ থেকে নামলে হাতের ডাইনে জায়গাটা কি জলাশয় ছিল না? আমি এক পর্যায়ে এ অনেক ভরাট করা বালুগুলো এ জায়গার মধ্যে কয়েকজন ভদ্রলোক আমাদের সিলসিলার মানুষ আলেম সহ কয়েকজন ডাইনে বামে খালি তাকায়, রাস্তা কি ভুল করলাম, পথ কি ভুল করলাম, যেহেতু আমরা তো দিনিয়া মাদ্রাসায় অহরহর গিয়েছি, ঠিক না জোরে বলেন। আমি মোবাইলটা কেটে তাকে দেখলাম অনেকগুলা মানুষ, তো হতবম্বা আমিও, যদি আপনারা বলেন যে আপনি সাংগঠনিক সম্পাদক, আপনি যদি হতবম্ব হন জিনিসটা ঠিক না, কারণ আমি দীর্ঘদিনই আমাদের মাননীয় সভাপতি সাহেব এবং সাধারণ সম্পাদক সাহেবের কাছে আমি অল্প কিছুদিনের জন্য ছুটি নিয়েছি, যেহেতু আমরা তো বক্তা মানুষ, সারাটা বাংলাদেশে আমাদের একটু যেতে হয়, যেহেতু দাওয়াতগুলো ডায়েরিতে লিখেছি সে ওয়াদা রক্ষার্থে আমাদের যেতে হয়। আর আপনারা জানেন যে সারসিনা দরবারের আলেম ওলামা যারা দাওয়াত নেন তাদের দেহের মধ্যে রুহু থাকতে তারা মাহফিল ক্যান্সেল করে নাই। আমি আমার এই দুই শ্রদ্ধাভাজন বড় ভাই দুইজনকে বলেছিলাম আমার একটু ছুটি দিতে হবে, আমার একটু জবানের হেফাজত আমার একটু দোলাইতে হবে, সেসবাদে দীর্ঘদিন আমার একটা গ্যাপ ছিল। তো যে কথাটা বলতেছিলাম, যে আপনারা যারা আজকে আসছেন আর গত প্রোগ্রামে আপনারা যারা আসছেন, আচ্ছা এই জায়গাটায় যে বালু ভরা পতাকা ফাঁক ফাঁক করে উঠছে, এই জায়গাটার পরিবেশ এক মাস আগের পরিবেশের সাথে কোনো মিল আছে কিনা জোরে বলেন, সবাই বলেন মিল আছে কিনা জোরে বলেন। আমাদের মাননীয় সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব সহ অক্লান্ত পরিশ্রম করে আমাদের ফিরবাই মুহিব্বিন মুহিকিন আশেকিন শিল্পপতি সাধারণ মানুষ সবাই মিলে এ 8% জায়গা এখানে জলাশয় কিনে বালু দিয়ে ভরাট করার কারণে এখন আমাদের চোখে পড়ে এটা যেন জান্নাতের একটা বাগান, ঠিক না জানা বলে।
ভাই আপনারা দেখেছেন রাস্তার পাশে কত ভরাট করা বালু, বালু দিয়া ভরাট করা জায়গা, কিন্তু আমি খোদার কসম করে বলি আমার এই চোখ দিয়ে যেন আমি নজর করে দেখেছি এই জায়গাটার মধ্যে জান্নাতি ঘ্রাণ পাওয়া যায়। এটা আমার মনের ব্যাপার, মনের কথা, দলিল নাই, কোরআনের কোন আয়াত নয়। তবে হ্যাঁ একটা আয়াত সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, তোমরা মনে করিও না, নিষেধ করেছে কে, তোমরা চিন্তা ধারণা করিও না, কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তাদেরকে তোমরা আমওয়াত, মৃত্যু বলে ঘোষণা দিও না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর ওলিরা দ্বীনের জন্য, ধর্মের জন্য যে মেহনত করেছেন সে মেহনতের রেজাল্ট, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, তোমরা ওই সমস্ত লোকগুলোকে মৃত্যু বলিও না। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা স্থান পরিবর্তন করেছে। এটা কি আমাদের কথা না কোরআনের কথা? একটু জোরে বলেন, কিসের কথা? কোরআনের কথা। সম্মানিত, শুধু আজকে ওয়াজ নয়, মুজাদ্দিদে জামান সাহা সুফি আলহাজ হযরত মাওলানা নাসারউদ্দিন আহমেদ রহমতুল্লাহ আলাইহির 70তম মুজাদ্দিদে জামান কুতুবুল আকতাব সাহা সুফি আবু জাফর মোহাম্মদ সালে রহমতুল্লাহ আলাইহির 32তম ইন্তেকার বার্ষিকী আজকের এই দোয়ার অনুষ্ঠানে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করলেন। সে সুবাদে আমরা শুকরিয়া আদায় করি, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমি রহিস বললাম, আমাদের ফির সাহেব কেবলা বলেছেন যে 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 জায়গার মধ্যে দিনিয়া মাদ্রাসা, তোমরা মনে করব সে সে জায়গার মধ্যে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমাদের এই দিনিয়া মাদ্রাসাটা যে জায়গার মধ্যে বালু ভরাট করা হয়েছে, এই জায়গার মধ্যে সুন্দর পরিবেশে, মনোরম পরিবেশে একটা সুন্দর দিনিয়া মাদ্রাসা হোক, এটা আমরা সবাই চাইতো, বলে না সবাই চাইতো? আচ্ছা, বাংলাদেশের মধ্যে যত দিনিয়া মাদ্রাসা, সব দিনিয়া মাদ্রাসার হেড অফিস কোথায়? বলে না হেড অফিস কোথায়? সারসেনা, নারায়ণগঞ্জ, 7টা থানা, 7টা থানা নিয়ে একটা জেলা। এই 7টা থানায় যত দিনিয়া মাদ্রাসা হচ্ছে, যত দিনিয়া মাদ্রাসা প্রস্তাবিত আছে, যত দিনিয়া মাদ্রাসা হবে, যত দিনিয়া মাদ্রাসার জায়গা খরিদ করা হয়েছে, সব 7টা থানা, সব দিনিয়া মাদ্রাসার হেড অফিস আমরা নারায়ণগঞ্জ জেলা পরিষদের সন্নিকটে দারুসুন্না মুহিব্বিয়া সালেহিয়া দিনিয়া মাদ্রাসা আমরা একটা মার্কাজ চাই। চাই কি না? জোরে বল। কারা কারা চাই? হাত উঠান। আরে তাকবীর, নারে রিসালাত, সারসিনা দরবার শরীফ, আল্লাহ কবুল করো কোন আমিন। আমি ক্ষুদ্র আকারে বলতে চাই যে শাহ সুফি নাসারউদ্দিন আহমেদ রহমতুল্লাহ আলাই যখন ফুরফুরা দরবার শরীফে গেলেন, 2 মিনিট সময় লাগবে, কোথায় গেলেন? ইন্ডিয়া, ভারত, হুগলি, ফুরফুরা দরবার শরীফে গেলেন। তখন আবু বকর সিদ্দিকী আল কুরাইশী, কত বড় মহাকিক আল্লাহর ওলি ছিলেন আবু বকর সিদ্দিকী আল কুরাইশী সাহেব, দিনে হোক রাতে হোক তিনি যদি চোখ বন্ধ করে এই ডান হাতটা বুকের মধ্যে সাপ দিয়া ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতেন, তার অন্তরে সুখে মদিনার কামলিওয়ালা নবীরে দেখতেন। আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন না। সেই মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশী সাহেব, আমাদের পীর মুর্শিদ, আমাদের মাতার তাজ, যাকে দিয়া সারসিনা দরবার শরীফের আবির্ভাব, শাহ সুফি নাসারউদ্দিন আহমেদ রহমতুল্লাহ আলাইহির
মাথার মধ্যে ডান হাতটা দিয়া বলছে নেসার, কথাটা বুঝেননি আমার, ছোট্ট একটা কথা বলতেছি, ডান হাতটা মাথার মধ্যে দিয়ে বলছেন নেসার, তুমি তো বাংলাদেশ থেকে এসেছ, আমি তোমাকে বেশি দিন ইন্ডিয়া রাখতে চাই না, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করা হলো, চোখ বন্ধ করার পরে বলছেন যে অন্তরের চোখে আপনি সারাটা বাংলাদেশ ভ্রমণ করেন, সুবহানাল্লাহ বলেন। তখন চোখ বন্ধ করে অন্তরের হালতে সারা বাংলাদেশ ভ্রমণ করতেছেন, কুয়াকাটা গেলেন, ফিরোজপুর গেলেন, যশোর গেলেন, বাংলাদেশের আনাসে কানাসে সব নদীবন্দর জায়গা, তিনি এক জায়গার মধ্যে বসে রুহানি ভাবে সফর করতে করতে বললেন তুমি কি কিছু দেখছ? বলছে যে আমি কিছু দেখি নাই, আমি দেখেছি অমুক জায়গায়, অর্থাৎ আমাদের দরবার শরীফ কোন জায়গায়, সাকসিনা দরবার শরীফটা কোন জায়গায়, ফিরোজপুর বলেন না কোন জায়গায়, ফিরোজপুর। তিনি বলছেন যে আমি বাংলাদেশের একটা নিকটতম জায়গা ফিরোজপুরে নদীর পানে অমক জায়গায় দেখতেছি যে মিটমিট করে আলো বের হচ্ছে, সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন, আলোগুলো নিভে যায়, কে যেন আগুনগুলো বাড়াবার জন্য ফু দিচ্ছে, সুবহানাল্লাহ বলেন না, দেখবেন লাকড়ির মধ্যে আগুন লাগলে আগুন নিভে যায়, ফু দিলে আগুন, কথা বলেন না, ফু দিলে আগুন। বাবা জোরামত মুজাদ্দিদে জামাত আবু বকর সিদ্দিকী আল কুরাইশী ডাক দিয়া বলেন ও নেসার আহমেদ বলিয়া দেয় যে জগরের মধ্যে আলো দেখলেন আর আলোগুলো নিভে যায়, যে লোকটাকে দেখলেন আগুনটা ফু দিয়া দিয়া বাড়াইতেছে, এই আগুনটা হলো মদিনার আগুন, মদিনার আলো, আর ফু দিয়া দিয়া আগুনটা বাড়াইতেছেন তিনি হলেন মদিনার কামলিওয়ালা নবী। তা আমার নবী ফু দিয়া দিয়া সারসিনা দরবার শরীফে এলেমের নূর, এলেমের আলো বৃদ্ধি করে দিয়েছেন, চিৎকার মেরে সুবহানাল্লাহ বলেন। তো সেই জায়গার কাঠামো অনুযায়ী আমাদের নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী এই দিনিয়া মাদ্রাসাটা বড় হোক, সুন্দর হোক, আমরা সবাই চাই তো, বলেন চাই তো। আজকার দুইজন আল্লাহর ওলির স্মরণে আজকার এই দোয়ার অনুষ্ঠান, আমি অদম আলেমুল আমাদের মধ্যে সবচেয়ে বেশি গুণাগার, সবচেয়ে কম শিক্ষিত, তবে আমার ভূত বড় একটা সাহস, যেই দোয়ার অনুষ্ঠানে শাহ সুফি নেসারউদ্দিন আহমেদ মুজাদ্দিদে জামান কুতুবুল আকতাব শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালে রহমতুল্লাহ আলাইকে স্মরণ করে মিলাদ মাহফিল করে দোয়া করে সে জায়গা থেকে আল্লাহ দোয়া খালি, কথা বলেন না, দোয়া খালি ফেরায়, আপনারা নিয়োগ করেন আজ থেকে যে প্রত্যেক বছর শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালে রহমতুল্লাহ আলাইয়ের স্মরণে আমরা এই রজবের চাঁদে আমরা প্রত্যেক মহল্লায় প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক মসজিদে প্রত্যেকের ঘরে আমরা এই দিনকে স্মরণ করে মিলাদে মোস্তফা কায়েম করতে রাজি আছি কিনা জোরে বলেন, আরো জোরে বলেন, রাজি আছি কিনা জোরে বলেন। বিগত বছর আমরা এত গর্জিয়াস ভাবে আমরা শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালে রহমতুল্লাহ আলাইহ এই এন্তেকাল বার্ষিকী আমরা এত সাকসক্তভাবে আদায় করি নাই, করতে পারি নাই, এই বছর একটা সাড়া পড়েছে ঠিক কিনা জোরে বলেন, আগামী বছর আরো সাড়া পড়ুক এটা আমরা চাই কিনা বলেন। আমি জোরহাত অনুরোধ করি, মাপ চেয়ে নিলাম, ক্ষমা চেয়ে নিলাম, তাড়াতাড়ি চেষ্টা চালিয়ে যাচ্ছি। সভাপতি সাহেব অহরহ মুহূর্তে মুহূর্তে আমিরে হিজবুল্লাহ আমাদের মাতার তাজ আমাদের দোয়ার বান্দার ফির সাহেব হুজুরের সাথে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন, আমাদের দুঃখ সুখ নারায়ণগঞ্জ মানুষের সুবিধা অসুবিধা আমিরে হিজবুল্লাহর কাছে তুলে ধরেন। তো সে আমিরে হিজবুল্লাহ আজকের এই দোয়ার অনুষ্ঠান থেকে আমরা একটা উপহার দিতে চাই, আপনারা কি রাজি আছেন? আমরা পেশা হুজুরকে একটা উপহার দিতে চাই সভাপতি সাহেবের মাধ্যমে, সেই উপহারটা কি, আমরা নতুন জায়গা ক্রয় করে নতুন জায়গা ভরাট করে নতুন জায়গার চারিদিকে মাদ্রাসার ভিত্তিপ্রস্তর বাউন্ডারিটা করে আমরা হুজুর কেবলার একটা হাদিয়া উপহার দিতে চাই। এই হাদিয়াটা আপনারা উপহার দিতে চান কি চান না, কারা কারা চান, হাত উঠান, সবাই চান তো, আল্লাহ কবুল করা কোন আমিন।